हमें आरंभ करीबा चिरंतन बहिरा पुष्टा साये पांचे विषय वस्तु अच्छी उधार रे एकमात्र बाटा चार हमें उधार रे एकमात्र बाटा एक दो तीन पौड़ी सार चंदी आज यह मैं आलोचना करीबा उधार रे एकमात्र बाटा चारी तापुर बुरु एक दो तीन रा हमें सारंग सा अवधारित देखी दबा ତୁମ ପାଇଁ ଗୋଟିଏ ମାତ୍ର ବାଟ ଅଛି ସମଗ୍ର ଭାବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବିନା ସର୍ତ୍ତରେ ପ୍ରଭୁଙ୍କ ପାଖେ ନିଜକୁ ସମର୍ପଣ କରିବା ତାପରେ ଥିଲା ଯାହା କିଛି ତୁମକୁ ମିଳିବା କଥା ତାହା ସେହି ଈଶ୍ୱର ହିଁ ଦେବେ ଏବଂ ସେ କେବେ ନିରାଶ କରିବେ ନାହିଁ ବାହାରର କୌଣସି ବ୍ୟକ୍ତି ବା ବସ୍ତୁ ସହିତ ଯେତେବେଳେ ତୁମେ ସବୁ ପ୍ରକାର ଆସକ୍ତି ତ୍ୟାଗ କରିବ ତୁମେ ଯଦି ପରମେଶ୍ୱରଙ୍କ କୃପା ଉପରେ ନିର୍ଭର କରିବ ତେବେ ତାହା ହିଁ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଏକମାତ୍ର ବାଟ এক দুই রাক লাপরে তিনে আমি আলোচনা করলে সাধারণ লোক কী বিষয় কু কেউ ভিত্তি সমর্থন করবে তাহলে জান্ত না দেখ যদি কৌশি কথা অধিক হল তাহা তা ভালো লাগে না বুঝবার স্থিতি তা চেতনার স্থিতি ঠার যদি অধিক হল তাহলে সেমান সেটা ভালো লাগে না সে জায়গা ছাড়ি চাল যা সেভিন কত প্রকার ব্যক্তি আপনার মানে দেখি এটা আলোচনা আমি করে যখন যদি ভগবান কথা আলোচনা কলে সে উঠি চাল যা তাপরে আমি সেই পড়িলে যে ভগবান এই কথাটা মা পুণি সে গোটাই পাগ্রাফ রে বারম্বার কৌলে যে ভগবান উপস্থিত তোমার ভিতরে রয়েছে আমি সেত টি আলোচনা করলে কমতি গোটা জক যে কমিটি ভগবান চারিআ বুব বুঝি শেষ কু নারদ তা কহিল যে আপনার হৃদয় হৃদয় কষি যা সেটি রুহতু সে সবুড়ে খোঁজবে কিন্তু আপনার নিজ ভিতরে খোঁজবে না তখন বাহার সমস্ত খোঁজ কিন্তু মা বারম্বার কহিলেন যে ভগবান উপস্থিত তুম ভিতরে রয়েছে এবং প্রকৃত শক্তি তুম ভিতরে হি নিহত রয়েছে তেমন নিজ ভিতরের গভীর স্তর কু যাও তাহলে তুমি সেই ঠার তা সেই ঠার এক প্রজলন্ত শিখা ভালো ঊর্ধ্বমুখী হয়ে জলু অনেক তুম দৃষ্টি সবুলে বাহারকতু তুমি নিজ ভিতরে ভগবান উপস্থিতি অনুভব করে পড়ু না আমি প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি যেত বে জন্মগ্রহণ বি করছু আমার চতুর্পার্শ্বরে যেন আমি সে প্রকার পরিবেশ পরিস্থিতি মোপা তুটি সেইটা হি কন হচ্ছে মতো যেমতি গোটে জন্মজাত প্রভৃতি বা জন্মজাত প্রকৃতি ভাল সে মতো জাবুড়ি ধরে রকছে এবং মুারা প্রভাবিত হচ্ছে আমি দেখবা যেত বেড়ে হিরে কশিব পত্নী হিরে্য কশিপ পত্নী যেত গর্ভবতী লে সেতাল তা যেহেতু নারদ তাখানে রহলে এবং আকচুয়ালি নারদে সি আশ্রম যাই সেত যা ঘটনা ঘটিল সেই অনুসারে সি যাই আশ্রম রয়েছে এবং তা গর্ভরে প্রভুকর ভক্তটি আসবে তেম সে পরিবেশ প্রকারি ন মাতৃ সন্তান ধারণ করবে সি যদি সমর্থ ন হইথি পরিপ্রকাশ হওয়া পাই যতটি আসবে সে সে প্রকার পরিস্থিতি পরিলে আসবে নাই তে পরিবেশ করা করাহা এবং নারদ সেটি এম সবুলে হরির কীর্তন নাম ভজন ହରିଙ୍କ ବିଷୟରେ ଗୁଣଗାନ ସବୁବେଳେ ପରିବେଶଟା ତାଙ୍କ ପାଖରେ ରହିଲା କେବଳ ହରିମୟ ହରିମୟ ରହିଲା ହିରଣ କଶ୍ୟଙ୍କର ପତ୍ନୀ ସିଏ ସେଇ ହରିଙ୍କ ନାମ ସ୍ମରଣ ହରିଙ୍କ ଚିନ୍ତନରେ ସବୁବେଳେ ରହିଲେ ତା ଫଳରେ ସେ ଯୋଉ ପରିବେଶଟିଏ ତିଆରି ହେଲା ତେଣୁ ଯୋଉ ସୋଲ ଟି ଯୋଉ ସୋଲ ଟି ବିକଶିତ ହେଇଛି ଏବଂ

ଏବଂ ଜନ୍ମ ଗ୍ରହଣ କରିବା ପରେ ମଧ୍ୟ ପରିବେଶରେ କଣ ରହିଲା କେବଳ ହରିଙ୍କର ନାମ ସ୍ମରଣ ହରିଙ୍କର ଗୁଣଗାନ ହରି ଭଜନ ଏସବୁ ରହିବା ହେତୁ ଯେତେବେଳେ ପିଲାଟି ଛୋଟବେଳୁ ବଢିଲା ତେଣୁ ସିଏ କେବଳ ସିଏ ଦେଖିଲା ଯେ ମୋର କେବଳ ହଉଛନ୍ତି ଜଣେ ଯିଏ ମୋର ଧେୟ ଯିଏ ମୋର ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ ସିଏ ହଉଛନ୍ତି ହରି ତେଣୁ সি সববে নিজ সবু কথা হরি কহলে আমি যেত বে যধারণ মনুষ্য যেত যার্থিত জন্মগ্রহণ করুছু পরিস্থিতিটি এমিতি রইচি আমি জন্ম হো হৌ আম দেখবে ইয়ে তো বাপা ইয়ে তো মা আজর সি হচ্ছি পর এই সবু পরিবেশ পরিস্থিতিটি এত সুন্দর ভাব आम कहते कहल कहलु तो भौन ना कह तो दीदी ना कहलु तो भाई ना ये किए जान जो ये, हो को। ये तो भाई नुह जो तोर मोर सब परिस्थिति तो गुडाकुस गढ़ुंत लोक ये लोग एटा भूल कौन है ला। ता ता भाई बापा अ माँ असुविधा कौन अच्छे कहते हैं କିନ୍ତୁ ତାହା ହବା ଫଳରେ କଣ ହଉଛି ବ୍ୟକ୍ତି ତାର ସ୍ୱାର୍ଥକୈନ୍ଦ୍ରିକ ହେଇଯାଉଛି ତାର ନିଜକୁ କେନ୍ଦ୍ର କରୁଛି କୋଉ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଏଇ ମାନଙ୍କ ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ ତା ଭିତରେ ଯୋଉ ବିଶାଳ ତାର ମଞ୍ଜି ଆରମ୍ଭରୁ ଆମେ କହନ୍ତିନି ଆରମ୍ଭରୁ ବପନ ନକରି ଆମେ ତାକୁ ଅହଙ୍କୈନ୍ଦ୍ରିକ ସ୍ୱାର୍ଥକୈନ୍ଦ୍ରିକ ସଂକୀର୍ଣ୍ଣ ଚିତର ଏ କେ ଗୁଡ଼ାକ ଆମେ ତା ଭିତରେ ବଢେଇ ଦଉଛୁ আমকু এবে শুনিলা নয় লাগুব কিন্তু কিন্তু ইট ইজ এ প্রাক্টিকা ফিল এবং সেইটা কু সে ক্যারি করি বড় হোচ্ছি তার মানে তার ভিতর অন্তরাত যা নিজে পরিশ করতে বিশালতা সে বিশালতা উপরে গোটে গোটে পরে গোটি পরে গোটে পরে গোটে পরে গোটে চাদর আমি পকাই পকাই গেলে কথা বার্তা দেখে তো ভৌণটা তুই এমনি কু তো ভাইটা তুই এমনি কুচু এই সবু অন্য মান ক্ষেত্রে আমি সে কথা কৌ না তেমন সে জানিলা ইয়ে হচ্ছে মোর ইয়ে হচ্ছে পর তেমন সেইটি বাহার পরিস্থিতি তাকে সেইভাবে ভাব অহংক ইন্দ্রিক আপনার কার এটা কখন অহংকার না এটা অহংর আরম্ভ হল রূপ সংকীর্ণ চিত্তটা তাপরে ধীরে ধীরে সে রূপ গ্রহণ করবে বড় হব সেই তেমন আমি কেবি

সে পরে পরি এপর্যন্তনি চেতনার সেই স্থিতি এপর্যন্ত সমস্ত পঁচি না ক্রুড কু যাবে লোক তো অন্য জিনিস কু নিজের বলে কেক মাড়ি বসে তুই আসেনি সে ভাব তো তা ছাড় দিচ্ছে কিন্তু আমি যেন সচেতন হলে বি যেতে পিলাটি মতে কৌচি যে এটা দরকার ওকে সেইটি সেইটি তার মানে তার চতুর্পার্শ্ব রয়েছেন

যদি সি বারম্বার জন মা কুহে তাপরে পরিবেশ পরিস্থিতি মা তে যদি কিন্তু যদি সাহায্য পাইবা তুমি বাহারু নচাহ তুমি কন করা হব এবং কিপরি করা হব তাহা জাঁবা তুম অন্তর ভিতরে সেই জ্ঞানময় ঠার একাগ্র হব ଏବଂ ପ୍ରାର୍ଥନା କରିବ ଏବଂ ତୁମେ ସମଗ୍ର ଭାବେ ଯାହା ପୂର୍ଣ୍ଣତା ପାଇବା ପାଇଁ ତୁମେ ଯାହା କରୁଛ ତାହା ମଧ୍ୟ ତୁମେ ଯଦି ଅର୍ପଣ କରିଦେଇ ପାର ତେବେ ତୁମେ ଅନୁଭବ କରିବ ଯେ ତାଙ୍କର ସାହାଯ୍ୟ ତୁମ ପାଖେ ପାଖେ ଅଛି ସର୍ବଦା ତୁମକୁ ବାଟ ବତାଉଛି ଏବଂ ଯଦି କିଛି ଅସୁବିଧା ଥାଏ ତାହେଲେ ଅସୁବିଧା ସହ ଯୁଦ୍ଧ କରିବା ଅପେକ୍ଷା ତୁମେ ସେଇ ପରମ ଜ୍ଞାନ ସ୍ୱରୂପଙ୍କ ହାତରେ ଅସୁବିଧାଟିକୁ ଛାଡ଼ି ଦିଅ এটি কমা কমা মা বহ কথা একা সাংরেদ যদি আমি ভাঙ্গি ভাঙ্গি দেখা কিন্তু তুমি কন কি করিয়া কোথাও তা জানা তুমি অন্তর ভিতরে সেই জ্ঞানময় ঠান্ডার একাগ্র হব এবং প্রার্থনা করি আমার দায়িত্ব নিয়ে যাতে তাপরে লাইন সে যে দায়িত্ব আমার নেই বর্তমান পয়সা মানে দরকার কি মোর জিনিস দরকার মুদে মা কন করবে তা দায়িত্ব বর্তমানে সে জিনিসটা মোটামুটি দরকার কি পাইবে। যদি দরকার তাহলে সে কেমিতি দেবে সেইটা কাম সেটা তা কন করিবে। মনে করা যদি এমিতি আপন মানে যদি লক্ষ্য করিবে। আপনার মানে জা পে কন হব

તમે કહી ન તમે કહી દેચા એ ઘટના કો ઘટે ઘટે ક્ષેત્ર રે ઘટી તમે ભાવે તમે નિજ અંતરાત્મા જે બા ભગવાન કુ તમે એકતા કહ્યા પડ્યો અપરે કહ્યું તમે સમગ્ર ભાવે જ পূর্ণতা পাই তুমি যা করছ তাহ যদি তুমি অর্পণ করেদপার এইটি কে কথা কহিল যদি তুমি অর্পণ করেদপার সাধারণত যেতে বেলা আমার কিছু গুণ আমার কিছু সামর্থ্য আমি সেইটা কেবে ভগবান পাখে অর্পণ করে নামে ভাবুছ সাধারণত আমি সমস্ত ভাবু যে যৌটা মোটর খারাপ গুণ যৌটা মোটর প্রকৃতি সেইটা ভগবান কু আমি দেদা সে তা শুদ্ধ করবে কিন্তু এটি মা লু তুমি যা তাগ্র ভাবে যাহা। তুমার ভাল গুণ তোমার খারাপ গুণ তোমার সামর্থ্য তোমার অসামর্থ্য সব কিছি। এবং কিন্তু পূর্ণতা পাই তুমি যা করু তা আমার প্রচেষ্টা আমচেষ্টা আমার যদনা

जोटिमें पार देखी देखिपर जे केमती मत से बाट बताऊंट तो बर्तमान कौन होजी? बेले बेले लोक कौन करती मन करा जाऊ असुविधा पड़ला से मा को प्रार्थना कले भगवान को प्रार्थना कले कटी गला। जो जो उपाय लोक बेले बहुत এইটা মা কোটি করলে তো সে লোক আইলা এবং মোর সি না সে লোক চিহ্না মোর কর দেলে মা আরে সে লোকটা কু বুলে কি তো পাখ কো আনিলে পূর্বুরু ততে তা চিহ্ন করাই জিনিস গুড়ক সাধারণত আমো মুন্ডরে না নাই আমে কে ভাবু না আমি সেটা ভাবু আমার ক্রেডিট ଜୀବନର ପ୍ରତ୍ୟେକ ପଦକ୍ଷେପରେ କୋଉ ବ୍ୟକ୍ତି ସହିତ ତୁମର ଭେଟ ହବ କୋଉ ବ୍ୟକ୍ତି ତୁମ ସହିତ ପରିଚିତ ହବ କୋଉ ବ୍ୟକ୍ତି ତୁମର ନିଜର ହବ କୋଉ ବ୍ୟକ୍ତି ତୁମକୁ ସମ୍ମାନ କରିବ କେଉଁ ବ୍ୟକ୍ତି ତୁମକୁ ଭଲ ପାଇବ କି ସବୁ ନିର୍ଭର କରେ ତୁମର ଚେତନାର ସ୍ଥିତି ଉପରେ ସବୁ ନିର୍ଭର କରେ ତୁମର ଆସ୍ପୃହ ଉପରେ सब निर्भर करे मांग को ऊपरे तुमरो निर्भरता ऊपरे मांग को ऊपरे तुमरो विश्वास आस्था ऊपरे सेती पे हमें पढ़ी थी बा माँ माँ लक्षण थी हाव फेट ही विल डू एवरीथिंग फॉर यू श्रीम द लक्षण थी हाव फेट विल डू एवरीथिंग फॉर यू तुम्हें जदी दी ऊपरे पूर्ण विश्वास रखा तबे माँ ତୁମର ଦାୟିତ୍ୱ ନେବେ ସବୁ କିଛି ଦାୟିତ୍ୱ ନେବେ ସେଥିପାଇଁ ମା ଲେଖୁଛନ୍ତି ସେକେଣ୍ଡ ଲାଇନରେ ଲେଖୁଛନ୍ତି ଯଦି କିଛି ଅସୁବିଧା ଥାଏ ତାହେଲେ ଅସୁବିଧା ସହ ଯୁଦ୍ଧ କରିବା ଅପେକ୍ଷା ତୁମେ ସେଇ ପରମ ଜ୍ଞାନ ସ୍ୱରୂପଙ୍କ ହାତରେ ଅସୁବିଧା ଟିକୁ ଛାଡି ଦିଅ ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ଅସୁବିଧା ବାଧା ବିପତି ଆସେ ଆମ ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ ଯେଉଁ ଶକ୍ତିମାନେ ସବୁ ଅଛନ୍ତି ବିରୋଧୀ ଶକ୍ତି ହଉ ବା ପ୍ରକୃତି ନେଚରର ଯେଉଁ କ୍ରିୟା ଶକ୍ତି ହଉ ତାହା ମୋର ସାମର୍ଥ୍ୟ ଠାରୁ ସେମାନେ ବହୁତ ଗୁଣରେ ବଳିଆନ ଅଛନ୍ତି ପ୍ରକୃତରେ ହଁ ମୋ ପାଇଁ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ଅଛି ମୁଁ ତାକୁ ଲଢ଼େଇ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛି ଯଦି ଲଢ଼େଇ କରିବା ପାଇଁ ତା ସହିତ ଚେଷ୍ଟା କରୁଛି

म सुख चाहुच जदि तुमे अमरत्व चाहछ बार्धक्य रु मृत्यु मुक्ति एई ती माया संसार भित्र रहे पारिबो नाही तेणु तुमे ब्रह्मको रे ब्रह्म भित्र लिन सेईटी ए सीटि एसबु किछि नाही जे से असुविधा सहित सही बड़ी सहित કેહી કેબે વિજય હાસલ કરી પારી કહી તેણું મીછ બી ન આપણ જીમ્પલી પૂરા એટા પ્રકાર ચેતન લીધી તાખ કુ ભેટ કેવળ આશ્રમ કેવળ ଚକ୍ର କରୁଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ ଆପଣ ଯଦି ସମ୍ପର୍କ ରହିଲେ ତାହେଲେ ଆପଣ ଏତେ କଥା କେମିତି ଅସୁବିଧା ମାନେ ବାହାରେ ଅଛି ତାକୁ ଚିନ୍ତା କରିପାରିବନି ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଏଇ କିଛି ଦିନ ତଳେ ଗୋଟେ ମାନେ ଅତି ମାନେ ପଶୁ ସ୍ତରର କାର୍ଯ୍ୟ ଠାରୁ ବି ଆହୁରି ଇଏ ଦେଖିବେ ଏବେ ରିସେଣ୍ଟଲି ମୁଁ ବେଶୀ କିଛି କହୁନି କେବଳ ଲାଷ୍ଟ ପର୍ସନଟା କହୁଛି ସାତ ବର୍ଷର ଗୋଟେ ଛୁଆକୁ ମାରି ତାର କଲିଜାକୁ ରୋଷେଇ କରି ରୁଟିରେ ଖାଇଛନ୍ତି ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଇଏ ମନୁଷ୍ୟ କୋଉ ସ୍ତରରେ ସେ ଅଛି ସେଇ ପ୍ରକାର ଚେତନାର ସ୍ତରରେ ଥିବା ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯଦି ଆପଣ ଯାଇ ପହଞ୍ଚିବେ ଏବଂ ସେଇ ପ୍ରକାର ପରିସ୍ଥିତି ସବୁ ଦେଖିବେ ଆପଣଙ୍କୁ ଲାଗିବ ଇଏ ସବୁ ଯେତେକ ରୂପାନ୍ତର କଥା କୁହା ହେଉଛି ଯେତେ ଭଗବାନଙ୍କ କଥା କୁହାଯାଉଛି ଇଏ ସବୁ ମିଛ

ତୁମେ ସେଇ ପରମ ଜ୍ଞାନ ସ୍ୱରୂପଙ୍କ ହାତରେ ଅସୁବିଧା ଟାକୁ ଛାଡି ଦିଅ ତାହେଲେ ସିଏ ସେଇ ଅସୁବିଧାଟିର କଥା ବୁଝିବେ ଆମର ଯେତେ କିଛି ଅଶୁଭ ଇଚ୍ଛା ଅବୁଝାମଣା ସବୁ ପ୍ରକାର ମନ୍ଦ ବୁଝାମଣା ଓ ପ୍ରତିକ୍ରିୟା କଥା ମଧ୍ୟ ସେ ବୁଝିବେ ଆମର ମନ ପ୍ରାଣ ଶରୀର ତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ରୂପାନ୍ତରିତ ହେଇନାହିଁ ବାହ୍ୟ ମନ ବାହ୍ୟ ପ୍ରାଣ ବାହ୍ୟ ମନର ଯ ବାହ୍ୟ ଶରୀର ଯ କେତେ ପ୍ରକାରର ଇଚ୍ଛା ଅଶୁଭ ଇଚ୍ଛା ଆସି ପହଞ୍ଚେ ଭୁଲ ବୁଝାମଣା ଥାଏ ଏବଂ ରିଆକ୍ସନ ତ ଗୋଟେ ଛୋଟ କଥା ପ୍ରତ୍ୟେକ କଥାରେ ଆମର ନିଶ୍ଚୟ ପ୍ରତିକ୍ରିୟା ଥାଏ ଇଏ ସବୁ କଥା ସିଏ ବୁଝିବେ ଏଇଠି ସେ ପୁରୁଣା କଥାଟି ଆଉ ଥରେ ମନେ ପକେଇଦବା দিটা যাকজাম্পল মানে ঘটনাটি তার ভিতরে ঘটি চুম্বকরে আমি কথাটি কে আলোচনা করে আগে যাওয়া যেতে বেড়ে কাশি নরেশ আসি শ্রীরাম পাখ কু শ্রীরাম প্রণাম করছেন কিন্তু সেটি ঋষি মানুষ সে আপনি প্রণাম কর না তো বিশ্বামিত্র ঋষি যেত বে ক্রোধিত হয়ে যাচ্ছেন

মানে শাস্তি সে পাইবা দরকার তেমন শ্রীরাম সেটি প্রত্যা করছেন যে মুী দেবী কাহ না বিশ্বামিত্র দেবী তা মানে শিয়াণী দেবে মু কাঠ হব কিন্তু এ এসব ক্ষেত্রের কাশি নয় যেত কথাটি জানুমান সেত রক্ষা পাই ব্যাকুড় হোচ্ছেন এবং মধি র অনেক ঘটনা ক্রম ঘটি শেষ কু হনুমান পাখে পঁচি শরণ নেতার

তো হনুমান কু সে কৌছেন যে তুমি তাকে ছাড় দিও সে কথা মু শরণ দিয়ে তো মতো আগে যুদ্ধ হরাও তারপরে তা হরণ করে তা হরে তা মারব তো হনুমান সহ যুদ্ধ হয়েছি এটি কইবা কথা জিয়ে হচ্ছে দেই দিয়ে আগ তা সব যুদ্ধ হব তাপরে যাই সি যদি হারি গলা তাহলে পুঁ যা মার তা তো বর্তমান সি যেত শ্রী রাম নাম জপ করু ତେଣୁ ତାଙ୍କ ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ ଶ୍ରୀରାମଙ୍କର ଏକ ରକ୍ଷା କବଚ ହେଇଯାଇଛି ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଯେତେବେଳେ ଇଏ ତୀର ମାରି ବାହାର କରିଛନ୍ତି ତୀର ଯାଇକି କାହାକୁ ମାରିବ ତୀର ଯାଇକି ବଳୟ ସ୍ପ୍ରଶ କରିବ ମାନେ ଶ୍ରୀରାମଙ୍କୁ ମାରିବ ତେଣୁ ଶରଣରେ କାହାର ଶରଣରେ ଅଛନ୍ତି ଶ୍ରୀରାମଙ୍କ ଶରଣରେ ଶ୍ରୀରାମ ତୀର ମାରିବେ କାହାକୁ ମାରିବେ ନିଜକୁ ମାରିବେ ଏଇଠି ହେଇଗଲା ଅଡୁଆ ତେଣୁ ଯେତେବେଳେ ସେ ତୀର ବାହାର କରିଛନ୍ତି ଚତୁର୍ ଦିଗରେ ସମସ୍ତେ ଥରହର କାହିଁକିନା ଯଦି ଶ୍ରୀରାମ ତୀର ମାରିଦେବେ ତୀର ଯଦି ବାହାରି ଗଲା ତାହେଲେ ସେ ତୀର ପୁଣି ଫେରି ଆସିବ ଶ୍ରୀରାମଙ୍କୁ ବଦ୍ଧ କରିବ ନିୟମ ତ ସେୟା ଆଉ ଯିଏ ସୁରକ୍ଷା ଦେଇଛି ତାକୁ ଆଗ ବଦ୍ଧ କରିବ ତାପରେ ଯାଏ ଆଗକୁ ଯିବ ଏଟା ସ୍ୱାଭାବିକ କଥା ତେଣୁ ସମସ୍ତେ ଆସିକି ହାଜର ହେଇଗଲେ ବିଶ୍ଵାମିତ୍ର ବି ଆସିକି ହାଜର ହେଲେ ସେଠୁ ବିଶ୍ଵାମିତ୍ର କହିଲେ ଠିକ ଅଛି ତାକୁ କ୍ଷମା କରି ତେଣୁ ସେଠୁ ତାଙ୍କୁ କ୍ଷମା ହେଲା ଏଠି ଆଲୋଚନାର ବିଷୟବସ୍ତୁ ହଉଛି ଯେହେତୁ ସେ ଶ୍ରୀରାମଙ୍କର ନାମ ଜପ କରି ଚାଲିଲେ ତେଣୁ ତାଙ୍କ ଚତୁଃପାର୍ଶ୍ଵରେ ଶ୍ରୀରାମଙ୍କର ସୁରକ୍ଷା ବଳୟ ତିଆରି ହେଲା ତେଣୁ ତୀର ଯେତେବେଳେ ଯିବ ସେ ଯାଇକି ଆଗ ଶ୍ରୀରାମଙ୍କୁ ମାରିବ ତାପରେ ଯାଇକିରି କାଶୀ ନରେଶ ମରିବେ ତେଣୁ એથી ભગવાન પાક સૌ દેદા તગવાન જ પાગલા બગવાન પાક જે સૌ દેદેલી તરત દ્વર હે ભલ કથા ખરાબ કથા તસુવિધા મત આસ્યા મને તું આસા તુજે

तेणु बेटर हवि सी सब भल भाव जान मोप श्रेष्ठ पाख सी बाछना जो ठीक या बाट मांखिले एक मत बाट पाने पिला ही एक मत कौन सब भल गुण दब असुविधा दब सुविधा दब सब देदबले सी आम सब कथा दायित्व नहीं